আজ চট্টগ্রামের ষোলো ঘন্টা শিথিল কারফিউ নগরের পরিস্থিতি জানাতে যোগ দিয়েছেন সহকর্মী ইভেন মিট ইভেন মঞ্জুর চট্টগ্রামের পরিস্থিতি আমরা সকাল থেকে দেখেছি অনেকটাই স্বাভাবিক অনেকটা না বলতে গেলে পুরোপুরি স্বাভাবিক এখন মানুষজন যে উদ্বেগ আতঙ্ক এগুলো মানুষের মাঝে এখন দেখা যাচ্ছে না তবে মানুষ তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটি পুরোপুরি স্বাভাবিকভাবে করছেন আর এইখানে আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলে পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনী দেখেছি আমি আছি এই মুহূর্তে চেরাগি পাহাড় মোড় যেখানে কিছুক্ষণ আগে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল কিছু সংখ্যক আন্দোলনকারীদের সাথে পুলিশের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা গিয়েছিল এবং সেখানে আন্দোলনকারীরা কিছুক্ষণ সড়কে সে রাস্তা অবরোধ করে রাখে তারপর পুলিশ তাদেরকে সেখান থেকে তুলে দিতে চাইলে তখন ধস তাই সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ আর এছাড়া আমরা এখন পর্যন্ত দেখেছি কয়েকজন কয়েকজন আহত হয়েছেন তার মধ্যে পুলিশের এক সদস্য আছেন আমরা দেখেছি আহত হয়েছেন একজন গণমাধ্যম কর্মীও দুজনকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আর এমনিতে আমরা পুরো নগরীর চিত্র যেটি দেখেছি একেবারেই স্বাভাবিক শুধুমাত্র এই যে যেটি বললাম এই কিছুক্ষণের জন্য যে উত্তেজনা তৈরি হয়েছিল এটি ছাড়া কিন্তু আসলে নগরীর জনজীবন অনেকটাই স্বাভাবিক আর আর যে মানুষ আজকে যেহেতু তিনটা পর্যন্ত যে অফিস আদালত ছিল যার কারণে মানুষ তিনটার পরে কিন্তু তারা যার যার মতো করে তাদের বাসা বাড়িতে চলে গিয়েছে যার এখন রাস্তাঘাটে এই মুহূর্তে যার কারণে একটু যানবাহনের সংখ্যা সেটি কিছুটা কম রয়েছে আর যে কারফিউ যেহেতু ষোলো ঘন্টা শিথিল রয়েছে এবং এই এই কারফিউ কিন্তু আগামীকালকেও ষোলো ঘন্টা শিথিল থাকার কথা রয়েছে যার সব কিছু মিলে বলতে গেলে নগরীর জনজীবন স্বাভাবিক রয়েছে এবং মানুষও স্বস্তির মাঝে আছে মঞ্জুর ইভেন ধন্যবাদ আপনাকে দর্শক চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইভেন মিট এবার জানবো কক্সবাজারের পরিস্থিতি সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত আজিম জুবাইয়ের কক্সবাজারের পরিস্থিতি খুবই স্বাভাবিক আমরা কারফিউ শিথিল করার পরপরই আমরা দেখতে পেয়েছি গত বেশ কয়েকদিন ধরে একদম স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং অফিস খোলার পর থেকে অফিসও নিয়মিত অফিসের কার্যক্রমও নিয়মিত চলমান রয়েছে এবং জনসেবামূলক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সব কিছু স্বাভাবিক রয়েছে তবে এখনও কিন্তু সে আগের মতো মোড়ে মোড়ে র্যাব পুলিশ সবার তল্লাশি করা হচ্ছে বিশেষ করে আজকে একটু বেশি করে তল্লাশি চৌকি বসানো হয়েছে যাতে করে আজকেও কিন্তু কক্সবাজারের লিঙ্ক রুট এলাকায় সেখানে ছাত্ররা নামার কথা ছিল তো কিন্তু শেষ পর্যন্ত নামেনি এবং সব মিলিয়ে বলা চলে যে পরিস্থিতি খুবই স্বাভাবিক তবে পর্যটনের যে ধাক্কা সেটি এখনও পর্যন্ত কাটিয়ে ওঠেনি কারণ যেই চলমান পরিস্থিতিতে কক্সবাজার ছাড়ার পর থেকে এখনও কিন্তু কেউ নতুন করে কক্সবাজারে বেড়াতে আসেনি যে কারণে কক্সবাজারের প্রত্যেকটি হোটেল মোটেল সব কিছুই ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন প্রতিদিন তাদের কোটি কোটি টাকার ক্ষতি ক্ষতি হচ্ছে এবং এই অবস্থা যদি ধীরে ধীরে স্বাভাবিক না হয় তাহলে তাদের যেই পর্যটনের অবস্থা একেবারে বারোটা বেজে যাবে এমনটাই তারা বলছেন কারণ শুধু কক্সবাজারের বেশিরভাগ মানুষই কিন্তু এই পর্যটনের উপর নির্ভরশীল তাই তারা দাবি করছেন যে কোনো উপায়ে যেন এই পরিস্থিতি স্বাভাবিক করা হয় অন্যদিকে আমরা যেটি দেখতে পেয়েছি যে আজকে প্রত্যেকটা এলাকায় আমরা ঘুরেছি যেখানে লক এই কারফিউ পরিস্থিতি শিথিল থাকার কারণে প্রত্যেকটা জায়গায় সব কিছু জনজীবন সব সব মিলিয়ে কিছু স্বাভাবিক রয়েছে কিন্তু তারপরেও যেহেতু স্বাভাবিক তারপরে যেহেতু সব কিছু স্বাভাবিক হচ্ছে না কিছুটা হলো মানুষ সংকিত জুবাই আজিম ধন্যবাদ আপনাকে দর্শক কক্সের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত